হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোরের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার টপিকটা একটু অন্য ধরনের। গঙ্গাবক্ষে চালু হয়ে গেছে এসি জলযান পরিষেবা, সেই বিষয় নিয়ে আজকে আমার টপিক। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পরিবহন দপ্তর গঙ্গায় চালু করল সুদৃশ্য জলযান। মূলত গঙ্গায় প্রমোদ ভ্রমণের জন্যই এই এসি জলযানের সূচনা করা হয়েছে। এটির নামটিও বেশ সুন্দর, সাগরী। নামটি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন। সাগরী হল একটি 20 আসনের এসি লঞ্চ, যা কলকাতা নদীপথে ভ্রমণে আরামের ছোঁয়া যোগ করবে। সাগরীতে 1 ঘন্টার ভ্রমণের জন্য 190 টাকা খরচ হবে। পুরো লঞ্চ বুকিংয়ের জন্য খরচ পড়বে 3,600 টাকা প্রতি ঘন্টা। মিলিনিয়াম পার্ক জেটি থেকে জলযানটি ছাড়বে। রাইডের মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি চা বিস্কিট, প্যান্ট্রিতে মাইক্রো ওভেন এবং ফ্রিজ রয়েছে, এবং পার্টির জন্য বুক করা হলে কেউ তাদের নিজস্ব ক্যাটারিংয়ের ব্যবস্থা করতেই পারে। পরিবহন মন্ত্রী এটির উদ্বোধন করেছেন। তিনি বলেন, এই লঞ্চটি মানুষকে শীতল এসি পরিবেশে ভ্রমণ এবং নৈসর্গিক হুগলি নদী উপভোগ করতে সাহায্য করবে। সাড়া ভালো পেলে এই ধরনের আরও লঞ্চ নামাবে। সাগরী সারা বছর চালানো যাবে এবং ছোট ছোট মিটিং পার্টির জন্য ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBTC-র চেয়ারম্যান মদন মিত্র। মদন মিত্র জানিয়েছেন, মানুষ তাদের পরিবার নিয়ে এই লঞ্চে ঠান্ডা পরিবেশে গঙ্গার দৃশ্য উপভোগ করতে পারবেন। সাম্প্রতিক অতীতে হেরিটেজ রিভার ক্রুজ বোট, লাইব্রেরি এবং ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট চালু হয়েছিল। সেগুলো সাফল্যের সঙ্গে চলছে। হেরিটেজ রিভার ক্রুজ বোট, লাইব্রেরি এবং ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট বিষয়ে আমার চ্যানেলে একটি ব্লগ রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সেই বোর্ডগুলোর আমি একটা এমডিকে বলেছিলাম যে একটা বোর্ডকে তৈরি করে যদি আমরা পরিবহন দপ্তরের সুযোগ দিয়ে যদি আমরা এটাকে গঙ্গায় চালাতে পারি, এখানে ছোটো 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 অফিসের লোকেরাও যেতে পারে, ছোটো পার্টিও হতে পারে, যদি এটা সাকসেসফুল হয় তাহলে 8-10টা আরও বোর্ড আছে, সেগুলো আমার ভবিষ্যতের টুরিস্ট আনতে গেলে। কলকাতায় আমাদের ওয়েদারটা যেটা আছে সেটা হচ্ছে যে হিউমিডিটি ভর্তি গরমে, সুতরাং শীতের আমার 4-5 মাস ছাড়া যেটা হয় গরম নয় বৃষ্টি, তাহলে আমাদের এসি বাতাবরণ করে আমাদের যদি বোট রাইডিং একটা জয় রাইডিং হয় তাহলে এটা আস্তে আস্তে টুরিস্ট অ্যাট্রাকশন হবে। সেই কাজটাই আমি এমডিকে বলেছিলাম, এটা আজকে একটা ট্রায়াল বেসিস এটা রেডি হয়েছে, এরপরে আমরা যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমাদের কাছে আরও 8-10টা বোর্ড আছে, সেগুলোকে আমরা ওয়াটার স্পোর্টস অ্যাড করার কথা ভাবছি। আমাদের ওখানে একটা মেরিনার হাওড়ার দিকে একটা জায়গা দেখেছি, ওটা একটা মেরিনা করার কথা ভাবছি, তাতে কি হবে টুরিস্ট ফেসিলিটিটা বাড়বে। এবং আমরা দেখেছি গোয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা আমস্টারডাম যে এই বোট নদী নির্ভর ট্যুরিজম, আর আমাদের এত বড় গঙ্গা, তবে একটাই সমস্যা গঙ্গায় সেটা হচ্ছে পলিটা বড্ড বেশি জমে। আমাদের ড্রাফটটাকে আমাদের একটা বড় যেটা ফোরকাস্টকে আমি অলরেডি বলেছি যে তাদের যদি কিছু ড্রেজিং করে দেন গঙ্গাটাকে, আর এমনিতে খুব ভালো। এছাড়া আমাদের কিছুদিনের মধ্যে আমাদের ব্যাটারি অপারেটেড বোট সেটাও আমরা আনার চেষ্টা করি, এবার ইনিশিয়েটিভ নিয়েছি যে কলকাতার থেকে বেলুড় পর্যন্ত যতগুলো ঘাট আছে এই ঘাটগুলোকে সব মডার্নাইজেশন করা, কলকাতার থেকে যে ভিউটা ঘাটের পরে যে ভিউটা থাকে কোথাও নোংরা হয়ে রয়েছে, কোথাও স্যামি বিল্ডিং, এগুলো যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলোকেও সুন্দর করলে তাহলে কলকাতার থেকে বেলুড় যখন যাওয়া আসা হবে বা চন্দননগর পর্যন্ত তখন একটা দেখতে লোকের আই সুদি হবে। জলযানটি চালু হওয়ার কয়েকদিন পর সেখানেই কচি কাঁচাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলেন মদন মিত্র মহাশয়, গেয়েছিলেন গানও। চলুন তাহলে ভিডিওটি শেষ করি সেই গানের মধ্য দিয়ে। চলতে পারি
গাইতে পারি এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। কেউ বলে ঘরে থাকা ছিল যে ভালো, মোরা বলি সব বাধা ভেঙেই ফেলো। এমনি করে যদি চলতে পারি এমনি করে গাইতে পারি এমনি। এখন এই সব গান হবে, এখন কি হবে? আরে হাল ছেড়ে দে দেদে, হাল ছেড়ে দে ও মালি হেলা করিস না, ছেড়ে দে মাপাজি চেনা সুর একটা রাতে বাজলো যে আমার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। চেনা সুর একটা রাতে বাজলো যে আমার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। আরে মুর্শিদি যার সকাল, আরে মুর্শিদি যার ওই কথা মুর্শিদি যার সকাল, তার কিছু বাগানা ছেড়ে দে আমার হৃদয়েতে কাবা